রোহিঙ্গা ইস্যুতে এবার একজোট হচ্ছে মুসলিম বিশ্ব। রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হতে চলেছেন মুসলিম বিশ্বের নেতারা। সৌদি আরবে জেদ্দায় ওআইসি 14তম সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠী সহ সংখ্যালঘু মুসলিমদের জন্য কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের নেতারা। আজ চলছে মন্ত্রী পর্যায়ের সম্মেলন। আগামী 31 মে এর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেরিতে হলে রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধভাবে সরব মুসলিম দেশগুলোর সহযোগী সংস্থা ওআইসি। চলমান মক্কা সম্মেলনের মধ্যে সংস্থাটি নিজস্ব যোগাযোগের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ভিডিও, যেখানে লেখা হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী সহ সমগ্র মুসলিমদের জন্য স্পষ্ট অবস্থা নিতে যাচ্ছে মুসলিম নেতারা। এবারের সম্মেলন থেকে আশা দেখছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওআইসি স্থায়ী প্রতিনিধি FM বুরহানউদ্দিন বলেন, ওআইসি অন্তর্ভুক্ত দেশগুলো আমাদের দেশের প্রতি সহানুভূতিশীল, তারা আমাদেরকে সকল সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। এদিকে বিশ্বের দ্বিতীয় সম্মেলনকে কেন্দ্র করে পবিত্র নগরীতে সাজসজ্জার জেদ্দায় হাজির হয়েছেন 57 মুসলিম দেশের নেতা। তৈরি করা হয়েছে সম্মেলনের ঘোষণাপত্র। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে 31 মের রাষ্ট্র সরকার প্রধানের সম্মেলনে ওআইসির এশিয়া গ্রুপের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।